রূপমের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে শিলচর জেলা গ্রন্থাগার ভবনে শুরু হয়েছে ইন্দো বাংলা নাট্যোৎসব। তিন দিনের এই উৎসবে বাংলাদেশ ও কলকাতার দুটি নাট্যদল মোট চারটি নাটক মঞ্চস্থ করবে। প্রতিদিন গ্রন্থাগার মঞ্চে নাটক শুরু হবে সন্ধ্যা ছটায়। শুক্রবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাটকের প্রেক্ষাপট তুলে ধরেন দুই বাংলার নাট্যদলের কুশীলবরা। ঢাকার নাট্যদল নাট্যধারা অন্যতম অভিনেতা মোহাম্মদ সাখাওয়াত হোসেন এদিন বলেন, চার্লি নাটকের মাধ্যমে তার জীবনের অর্থ খোঁজার চেষ্টা করেছেন। চার্লি চরিত্রটি এমনই এক চরিত্র যে নিজে কণ্টকের মধ্যে দিয়ে যায়, কিন্তু জীবনটাকে সে উপভোগ করে। অর্থাৎ নিজের মাপকাঠি দিয়ে প্রত্যেকের জীবনকে আনন্দমুখর করে তোলা উচিত। চার্লিকে আমি একেবারেই ছোট্ট একটি শব্দ দিয়ে বলতে চাইব যে আমরা এই নাটকের ভেতর দিয়ে জীবনের মানে খুঁজবার চেষ্টা করছি। মানে জীবনের মানে এই অর্থে আমরা সুখ শান্তিটাকে এতটাই আক্ষরিক অর্থে দেখি যে একটি তিনতলা বিল্ডিং বা নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব গাড়ি, আলিশান একটা ব্যাপার স্যাপার থাকবে, এই হচ্ছে জীবনের মানে। এবং এনি হাউ আমাকে এই অ্যাচিভমেন্টটা করতেই হবে, সেটি যে কোনো পথে গিয়েই হোক না কেন, কুপথে হোক সুপথে হোক, যোগ্যতা দিয়ে হোক যা দিয়ে হোক না কেন করতে হবে। অর্থাৎ আপনার একটি গাড়ি আছে, আমার কেন নাই? আপনি দুটো নারীর সাথে চলেন, আমি কেন একটা নারীর সাথে চলি? এই এটা কি জীবনের মানে? নিশ্চয়ই নয়। কিন্তু এক একটা মানুষের জীবনের মানে কিন্তু এক এক রকম। সেখানে কিছু সংলাপ আছে যে আপনি হয়তো ইলিশ মাছ খেয়ে যে শান্তিটা পান, আমি হয়তো পুঁটি মাছ খেয়ে সেই শান্তিটা পাই। আপনার হয়তো গোলাপ ফুলে অনেক ভালো লাগে, আমার গাঁদা ফুলে অনেক ভালো লাগে। এই যে এক একজনের এক একটা চিন্তা। চার্লি দিয়ে আমরা যেটা বোঝাতে চাইছি, চার্লি চ্যাপলিন এমন একটি ক্যারেক্টার আমরা দেখি সবসময় কষ্টের ভেতর দিয়ে যায়। তার মুভিগুলো যদি আমরা দেখি সবসময় কষ্টের ভেতর দিয়ে, সে দরিদ্র, তার কোট ছেঁড়া, তার প্যান্ট ছেঁড়া, তার জুতো ছেঁড়া, কিন্তু দেখবেন লাইফটাকে সে কীভাবে এনজয় করছে। সে যে স্যাটায়ারগুলো করে, ব্যঙ্গাত্মক যে বিষয়গুলো থাকে, সেগুলো যাকে আঘাত করবার তাকে আঘাত করছে, কিন্তু সে তার লাইফটাকে এনজয় করছে, তার কিন্তু কিছুই নেই। আমাদের বক্তব্যটা হচ্ছে আপনার যে যোগ্যতা আছে, আপনার যে সামর্থ্য আছে, সেটির মাপকাঠিতে আপনার জীবনটাকে আপনি যতটাভাবে সাজাতে পারেন। আপনার আসলে একটা লিমিটেশন থাকতে হবে, আপনার থামতে জানতে হবে। প্রসঙ্গত, রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল একাঙ্ক নাটক প্রতিযোগিতায় প্রদর্শনী নাটক এই নাট্যকর্মী অসুস্থতার জন্য চার্লি নাটকটি মঞ্চস্থ হতে পারেনি। এবার তারা নাটকটি উপহার দিতে যাচ্ছেন। একই দলের নাট্য পরিচালক বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষে বড়সড় ভূমিকা ছিল, তারা তার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্বাধীনতার মাস 16ই ডিসেম্বর ছিল, আমরা স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছি, সেইখানে ভারতের একটি বিশেষ সহযোগিতা ছিল এবং বাংলা ভাষাভাষী যারা, বিশেষ করে এই অঞ্চলের মানুষ, ত্রিপুরা, কলকাতা, সবাই আমাদেরকে যেভাবে এই স্বাধীনতা সংগ্রামে 71 সালে যেভাবে সহযোগিতা করেছে, আমরা আজকে এই যে বসার সুযোগটি আমাদের হয়েছে বা বসতি কথা বলছি, সেটির পিছনে আপনাদের একটি অনেক বড় অবদান আছে, যেটি আমাদের মুক্তিযুদ্ধে এবং আমাদের নাটকেরও চেতনা, ওই জায়গায় যে মুক্তিযুদ্ধের চেতনায় মৌলবাদ বিরোধী একটি জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলবো আমাদের স্বাধীনতার পক্ষে এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে আমরা যাব। এখানে যদিও আমরা স্বাধীন হয়েছি, তারপরও অনেক পরাধীনতার বিষয়গুলি এখনও চলছে, আছে এবং থাকবেই, এটা এটি স্বাভাবিক। কলকাতার সৌভিক সাংস্কৃতিক চক্র নাট্যদলের পরিচালক বলেন, আমরা যে বর্তমানে রয়েছি তা দাঁড়িয়ে রয়েছে অতীতের উপর, ফলে অতীতকে ভুলে গেলে আমাদের চলবে না। এই দৃষ্টিকোণ থেকেই তাদের দুটি নাটক প্রেক্ষাপট অতীতকে নিয়েই। একটা নাটক প্রায় তো ধরুন 150-200 বছর আগের একজন মানুষকে নিয়ে, আরেকটি নাটক করছি, সে নাটকটা হচ্ছে আগুন পাখি। সেখানে ধরুন খ্রিস্ট জন্মাবার 1000 বছর আগে একটি বেপরোয়া মেয়ের, একটি রাজকুমারীর গল্প। এখন এই যে কেন অতীত, কেন অতীতকে কী দরকার, ছেড়ে ফেলুন না, বর্তমানই তো সব, কিন্তু ভুলে যাবেন না, একটু আগে যখন আমরা কথা বলা শুরু করেছিলাম তখন ছিল বর্তমান, সেটা এখন অতীত হয়ে গেছে। তার মানে বর্তমানের গর্ভেই কিন্তু অতীতের জন্ম, আর অতীত না মনে রাখলে ভবিষ্যৎ গড়তে আমরা পারবো না। আমাদের উত্তরাধিকার, আমরা যে বাঙালি বলে না, আমরা ভারতীয় হিসেবে আমরা যে দাবি করি যে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জাত, আমরা শ্রেষ্ঠ জাত, সেইটা দাবি করতে পারবো না যদি আমরা অতীতকে ভুলে যাই। আমরা যদি
সুভাষ বোসকে ভুলে যাই, আমরা যদি মাতঙ্গিনী হাজরাকে ভুলে যাই, আমরা যদি বিবেকানন্দকে ভুলে যাই, তাহলে কিন্তু আমরা আরও কত নামই বলা যায় এখন সেই আমরা যদি ভুলে যাই, তাহলে কিন্তু অতীতকে ভুললে কিন্তু আমরা বিপাকে পড়ে যাব। এবং